গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও মোটামুটি ভালোই আছি। তো আজকে হচ্ছে শনিবার আর এখন বেজে গেছে 8টা। আজকে আমি ঘুম থেকে উঠেছি 5:45, কারণ মেয়ের আজকে ক্লাস আছে, পড়তে গেছে। এই যে নীলাদ্রিবাবু, কেমন আছো বলে গুড দাও। মর্নিং, সবাই ভালো আছেন তো? আমি আছি, মোটামুটি ভালো হচ্ছে, ভালো আছে। সবাই ভালো থাকবেন, কথা বলুন, দায়িত্ব দিয়ে দিলাম। দায়িত্ব দিয়ে দিল তো মেয়ে এখন পড়তে গেছে। মেয়ের 7টা থেকে পড়া ছিল, তো আমি 5:45 উঠেছি বাড়ির থেকে বেরিয়ে, তারপর একটু ফ্রেশ ট্রেশ হয়ে বাড়ির থেকে বেরোলাম 6:30। ওকে পড়তে দিয়ে তারপর আমি চলে গেলাম, এসে আমি নীলাদ্রির চা খেলাম, খেয়ে তারপর ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা মানে একবার ফুট হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে আমি চলে যাই। আমি এখন এই 8টা বাজে, তো 8:20 নাগাদ বেরোবো, 8:45 ছুটি। তো ওকে নিয়ে এসে তারপর ব্রেকফাস্ট ব্রেকফাস্ট হবে। নীলাদ্রির জন্য ভাতটা আগে বসিয়ে দিলাম, আগে বসিয়ে দিয়েছি, 1 ফুট হয়ে গেছে, আর আস্তে আস্তে মোটামুটি আর একটু হয়ে যাবে, এসে আমি দিয়ে দিতে পারবো। ডাল আছে আর ডিম করে দিয়ে দেবো। আর মেয়ের জন্য ভাবছি ব্রাউন ব্রেড নিয়ে আসবো, ব্রাউন ব্রেড দিয়ে ওকে ডিম পাউরুটি এরকম কিছু একটা করে দিয়ে দেবো। আর আমি দেখি ভাত খাই না আজকে, ব্রাউন ব্রেড খাই সেটাই ভাবছি। অনেকদিন ভাত খেয়েছি, দেখছি এখন ডিসিশন নিতে পারিনি কি খাবো না খাবো। তো চলো, আর এই মাত্র রাখা হলো 2টো পেঁপে আর হচ্ছে একটা ভাড়ালি। পাকা পেঁপেটা ভালোই পেলাম নাকি গো? এগুলো তোমার ইয়ে দেওয়া না, কার্বাইড দেওয়া, কার্বাইড এগুলো গাছ গাছ পাকা ভালোই পেলাম। মানে 2টো পেঁপে রাখলাম একটা। হ্যাঁ, 1 কিলো 40 টাকা করে নিল। ও 40 টাকা করে নিয়েছে, 60 টাকা করে চেয়েছে, তখন নিজেই 50 টাকা বলে আমার 40 টাকা করে, আমরা বললাম 40 টাকা নিল। আর এগুলো কি বলতো, যেটা তোমাদের পরে দেখাবো, এগুলো কার্বাইড দিয়ে পাকানো না, এমনি গাছ পাকা। আর সেদিনকা একটা এনেছিলাম, সেটা হচ্ছে কার্বাইড দিয়ে পাকানো, একদম ভালো না। আর পেঁপেটা খাওয়া ভালো, সে পেঁপেটা নিয়ে নেওয়া হলো, দেখলাম মোটামুটি মানে কার্বাইড দিয়ে পাকানো না তো ভালোই হবে। তো চলো, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে, এখন আমি রেডি হয়ে যাই মেয়েকে আনতে। মেয়েকে নিয়ে এসেছি, আর এবার আমি ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমাদের ব্রেকফাস্ট কিন্তু হয়ে গেছে, আর এখন জামা কাপড়গুলো ধুয়ে যদি ছাদে মেলে দিই তাহলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে, কারণ এখন যা রোদের অবস্থা, তাও আজকে দেখছি একটু একটু রোদ উঠছে। তাই ভাবলাম আগে ধুয়ে মেলে দিয়ে আসি, তারপর বাদ বাকি সব কাজ করব। ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে এদিকে নীলাদ্রির ফল খাওয়ার সময় হয়ে গেছে, তাই আমি মোসম্বিটা কেটে নিয়ে ওকে দিয়ে দিচ্ছি, কারণ এই সময় ও ফলটা খায়। আর মুসম্বি ওকে দিয়ে আমি স্নান করতে চলে গিয়েছিলাম, স্নান টান করে এসে এখন একটুখানি চুল টুলগুলো আছড়ে ফ্রেশ হয়ে নিচ্ছি, আর এরপর আমি যাবো পুজো দিতে। পুজো টুজো দিয়ে তারপরে ওয়াশিং মেশিনে ওদিকে জামা কাপড়গুলো হয়ে গেছে, এবার তারপরে আমি যাব ছাদে। তো আগে এখানে ওই চুল টুলগুলো আছড়ে সিঁদুর টিঁদুরগুলো পরে নিই, আর এখন বডি লোশনটা হাতে পায়ে মাখবো না, কারণ এখন রান্না করতে যাব, সেই হাত জল টল লেগে যাবে। তো বডি লোশনটা পরে মাখবো, এমনি ক্রিম ট্রিমগুলো মেখে নিই। Thank you.
আর এবার চলে এসেছি ছাদে, দেখো মোটামুটি রোদ উঠেছে। আর ছাদ দেখো, চারদিকে ছাদে আসলে না চারদিকেই সবুজ গাছপালা, দেখতে এত ভালো লাগে, চোখটা যেন জুড়িয়ে যায়। তো আমি সমস্ত জামাকাপড়গুলো মেলে দিচ্ছি, এই মোটামুটি বললাম যে দুটো তিনটের মধ্যে আশা করি সব শুকিয়ে যাবে, যা রোদ রয়েছে দুটো তিনটের মধ্যে শুকিয়ে যাবে। স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়া কমপ্লিট, ঘরের আর যা যাবতীয় কাজ ছিল সেগুলো সব কমপ্লিট করে ফেলেছি, শুধু রান্নাটাই হয়নি। রান্নাটার মধ্যে আজকে লাউ এর খোসার একটা প্রিপারেশন করবো আর মাছের ঝোল করবো, আর ফুলকপি করবো কিনা ভাবছি, সময় যদি ফুলিয়ে যায় তাহলে ফুলকপিটা করবো, আর নইলে ফুলকপিটা হয়তো বিকেলে করবো, আবার বিকেলে মেয়েকে নিয়ে পড়তে যাওয়া আছে 4টার সময়, সেই ভাবছি কি করবো, দেখি কতটা কি ফুলিয়ে উঠতে পারি। তো তোমাদের সাথে আজকে এই লাউ এর খোসার যে প্রিপারেশনটা করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো, আমার মেয়ে খুব ভালো খায় এই প্রিপারেশনটা, তো আমি ভাবলাম যে যখন করছি তোমাদের সাথে একটু শেয়ারও করে নিই। তোমরা কে কিভাবে করো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে একটু জানাতে পারো যে তোমরা আর অন্যান্য কি উপায়ে লাভের খোসার প্রিপারেশন করো। তো আমার আর নীলাদ্রি স্নানও হয়ে গেছে, বললাম তো আমার পুজোও হয়ে গেছে, অন্যান্য সব কাজ হয়ে গেছে, আর মেয়ের শুধু স্নান হয়নি, মেয়ের গরম জল এখানে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, এই যে ইন্ডাকশানে হচ্ছে গরম জল, ওর একটুখানি ও দেরি করে করে স্নান, বলে যে একটুখানি দেরি করে করবো, আমি বলি শীতকালে সময় তাড়াতাড়ি করে নে স্নান তাহলে ঠান্ডাটা কম লাগবে, ও সেই করতে করতে 12:30 বাজাবে, যাই হোক করুক। তো এখন আমি রান্নাটা করি, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। এখন লাউয়ের খোসার রেসিপিটা করার জন্য আমি এই খোসা, লাউয়ের খোসাকে একটু মোটা করে কেটে নিয়েছি, একটু লাউ রয়েছে আর একটু সেদ্ধ করে নিয়েছি, কিন্তু একেবারে নরম হয়ে যায়নি, সেদ্ধ হয়েছে, এই দেখো সেদ্ধ হয়ে গেছে কিন্তু একদম কাদা কাদা হয়ে যায়নি। আর এখানে নিয়েছি আলু, আলুটাও এরকমভাবে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি কুমড়ো, কুমড়োটাও এরকম করে কেটে নিয়েছি, যদিও দুই একটা কুমড়ো, এই যে এই কুমড়োটা আমার একটু বড় হয়ে গেছে, এটাকে মাঝখান দিয়ে একটু কেটে নেবো, এরকমভাবে সবগুলো একই রকমভাবে কেটে নিতে হবে। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, আর এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা একটু একটু ফ্রাই করে নেবো। শুকনো লঙ্কা ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি, আলুগুলোকে একটু ভেজে নেব, আলুগুলো একটু ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব কুমড়োগুলো, আলু আর কুমড়ো দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর হলুদ, এবার এটাকে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, কিছুক্ষণ নাড়াচাড়া করে দেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা লাউ এর খোসাগুলো, দিয়ে এটাও আবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি আলু আর কুমড়োর সাথে, আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, মাঝখান দিয়ে চিরে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি আমি এখানে, এবার এটাকে ঢাকা চাপা দিয়ে দেব, ঢাকা দিয়ে দিলাম, আর আঁচটাকে কমিয়ে, কমানোই আছে, মাঝখানে আমি একটু কমিয়ে দিয়েছিলাম আঁচটাকে।
কিছুক্ষণ পর ঢাকনাটা একটু তুলে ফেললাম, এটাকে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর একটু, এবং খুন্তি দিয়ে একটু ঘেটে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব চিনি, একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে খেতে। চিনিটা দিয়ে পুরো নাড়াচাড়া করে দিচ্ছি, আবার এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। আর এবার দেখো ঢাকনাটা উঠিয়ে দিলাম আর সবগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো আর কুমড়ো তো একদম নরম, কুমড়ো তো সেদ্ধ হয়েই যায়। আর লাস্টে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, শীতের দিনে ধনে পাতা আর গন্ধ অসাধারণ। দিয়ে একটু নাড়াচাড়া করে এবার নামিয়ে দেব। আর এই দেখো এটা নামিয়ে ফেলেছি বাটির মধ্যে, এবার আমরা দুপুরের খাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। আর এখন বেজে গেছে দুটো, আর আমরা এখন খেয়ে নেব। আবার চারটের সময়, সাড়ে চারটের সময় মেয়েকে নিয়ে বেরোতে হবে, তাই একটু তাড়াতাড়ি করছি যে তাড়াতাড়ি খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা বেরোবো। তাই থালাগুলো সব সাজিয়ে দিয়েছি, এখন ভাতগুলো ভাত বেড়ে নিয়ে এবার আমরা খেতে বসে পড়বো। কমপ্লিট। আর আজকে যে লাউয়ের খোসা দিয়ে প্রিপারেশনটা করেছিলাম খুব ভালো লেগেছে, তবে ওটার মধ্যে আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, যেটা তোমরা অ্যাড করে নিও, ওই বড়ি ভেজে লাস্টে দিয়ে দিও ভালো লাগবে, ওটা আমি দেই কিন্তু আজকে ভুলে গিয়েছিলাম। এই বড়ি দিতে আমি ভীষণ ভুলে যাই, যদি কাছাকাছি না থাকে ভেতরে থাকে তাহলেই ভুলে যাব, ম্যাক্সিমাম দিনই ভুলে যাই বড়ি দিয়ে, বড়ি দিলে ভালো লাগবে। মেয়েকে দিলাম ফল, মেয়ে খেলো না, বলছি রেখে দাও পরে খাবো, কিন্তু আপেল না বিকেলে বেশি খেলে হজম হতে যায় না, ইলাদি খায় না, ও মুসম্বি খেয়েছে 11:15 নাগাদ। আমার আপেলটা ভালো লাগে খেতে, গলায় আটকে গেছিল প্রায়। তো এখন একটুখানি রেস্ট নেব, 4:30 সময় আমি একে পড়াতে দিতে যাবো, মানে মেয়ে পড়তে যাবে, মেয়েকে নিয়ে যাব, আমি আবার আসব, আবার যাব আনতে, নিয়ে আসব, তারপরে রাতে রান্না করতে হবে। আর বাড়িতে আস্তে আস্তে মনে করো 7:30 হবে, তারপর টিফিন করে তারপর রাতে রান্না, আজকে বিকেলে অনেক চাপ আছে। তাহলে চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের মতো এ পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।